نبی کریم صلی اللہ علیہ وسلم پڑھتین استغفر اللہ و اتوب الیہ আল্লাহ কাছে মার্জনা কামনা করছি ক্ষমা চাইছি আর তার কাছে ফিরে আসছি তওবা করছি তওবা করা ওয়াজিব কুরআন হাদিস ও উম্মতের ঐকমতে প্রমাণিত হয়েছে যে পাপ থেকে তওবা করা ওয়াজিব মানুষের কর্তব্য হলো সে সকল প্রকার পাপ থেকে তওবা করবে যা সে করেছে যদি সে এক ধরনের পাপ থেকে তওবা করে অন্য ধরনের পাপ থেকে তওবা না করে তাহলেও সে পাপটি থেকে তওবা হয়ে যাবে তবে অন্যান্য পাপ থেকে তওবা তার দায়িত্বে থেকে যাবে একটি বা দুটো পাপ থেকে তওবা করলে সকল পাপ থেকে তওবা বলে গণ্য হয় না যেমন এক ব্যক্তি মিথ্যা কথা বলে ব্যভিচার করে মদ্যপান করে সে যদি মিথ্যা কথা ও ব্যভিচার থেকে যথাযথভাবে তওবা করে তাহলে এ দুটো পাপ থেকে তওবা হয়ে যাবে ঠিকই কিন্তু মদ্যপানের পাপ থেকে তওবা হবে না এর জন্য আলাদা তওবা করতে হবে আর যদি তওবার শর্তাবলী পালন করে সকল পাপ থেকে একসাথে তওবা করে তাহলেও তা আদায় হয়ে যাবে তওবা করে আবার পাপে লিপ্ত হয়ে পড়লে আবারও তওবা করতে হবে তওবা রক্ষা করা যায় না বা বারবার তওবা ভেঙে যায় এ অজুহাতে তওবা না করা শয়তানের একটি ধোঁকা অন্তর দিয়ে তওবা করে তার উপর অটল থাকতে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা যেতে পারে এটা তওবার উপর অটল থাকতে সহায়তা করে তওবা পরিচিতি তওবা শব্দের আভিধানিক অর্থ ফিরে আসা পরিভাষায় তওবা হলো যে সকল কথা ও কাজ মানুষকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় তা থেকে ফিরে এসে ওই সকল কথা ও কাজে লেগে যাওয়া যা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ও তা অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা যায় এক কথায় পাপকর্ম থেকে ফিরে এসে সৎ কাজে প্রবৃত্ত হওয়া পাপ বা অপরাধের প্রকারভেদ এবং তওবার শর্ত নাম্বার ১ যে সকল পাপ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হক বা অধিকার সম্পর্কিত যেমন শিরক করা নামাজ আদায় না করা মদ্যপান করা সুদের লেনদেন করা ইত্যাদি নাম্বার ২ যে সকল পাপ বা অপরাধ মানুষের অধিকার সম্পর্কিত যে পাপ করলে কোনো কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় যেমন জুলুম অত্যাচার চুরি ডাকাতি ঘুষ খাওয়া অন্যায়ভাবে সম্পদ আত্মসাত ইত্যাদি প্রথম প্রকার পাপ থেকে আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করার সাথে তিনটি শর্তের উপস্থিত জরুরি শর্ত তিনটি হল নাম্বার ১ পাপ কাজটি পরিহার করা নাম্বার ২ কৃত পাপটিতে লিপ্ত হওয়ার কারণে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া নাম্বার ৩ ভবিষ্যতে আর এ পাপ করব না বলে দৃঢ় সংকল্প করা দ্বিতীয় প্রকার পাপ থেকে তওবা করার শর্ত হল মোট ৪টি নাম্বার ১ পাপ কাজটি পরিহার করা নাম্বার ২ কৃত পাপটিতে লিপ্ত হওয়ার কারণে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া নাম্বার ৩ ভবিষ্যতে আর এ পাপ করব না বলে দৃঢ় সংকল্প গ্রহণ করা নাম্বার ৪ পাপের কারণে যে মানুষটির অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বা যে লোকটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাওনা পরিশোধ করা বা যথাযথ ক্ষতিপূরণ দিয়ে তার সাথে মিটমাট করে নেয়া অথবা তার কাছে ক্ষমা চেয়ে দাবি সারিয়ে নেয়া তওবার তিনটি শর্ত খালেসভাবে পূরণ করার পর আমরণ চেষ্টা করে সেই তওবা রক্ষা করে চলতে হবে তবুও যদি ভঙ্গ হয়ে যায় তবে আবার তওবা করবে গুনাহ হল ঘৃণ্য আবর্জনা সর্বাবস্থায় যা বর্জন করা আবশ্যক গুনাহের এই আবর্জনা আমরা যদিও চোখে দেখি না তার গন্ধ অনুভব করি না কিন্তু মানুষের অন্তরে এর প্রভাব লক্ষণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে আর যদি সে তওবা করে নেয় আল্লাহর কাছে ক্ষমা চায় তবে তার অন্তর মসৃণ হয়ে যায় আর যদি সে আরও পাপ করে তবে আরও দাগ বেড়ে যায় এটাই হলো বান্দার অন্তর আচ্ছাদিত হয়ে যাওয়া যার উল্লেখ আল্লাহ পাক কোরআনে করেছেন সকল মানুষই পাপ করে গুনাহ করে তবে পার্থক্য হল কেউ পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করে নেয় কৃত পাপের জন্য ক্ষমা চায় এবং অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করে পক্ষান্তরে অনেকেই এমন আছে যাদের অন্তরে পাপ স্তূপীকৃত হতে থাকে অথচ সে তওবা করে নিজেকে পবিত্র করে না আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আশা করা যায় তোমাদের রব
তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি তার কাছে দৈনিক 70 বারের বেশি তওবা করি। সহিহ তওবার জন্য 5টি গুণের কথা বলা হয়েছে। নাম্বার 1, একনিষ্ঠতার সঙ্গে তওবা করা। তওবায় আল্লাহর প্রতি ভালোবাসা ও তার মহত্বের প্রতি সম্মান প্রদর্শন, তার কাছে কল্যাণের আশা করা এবং তার শাস্তি থেকে ভয় পাওয়া ইত্যাদির উপস্থিতি অত্যন্ত জরুরি। নাম্বার 2, কৃতগুণাহের জন্য লজ্জিত হওয়া ও হীনতা প্রকাশ করা এবং এ মনোভাব প্রকাশ করা যে এ তওবা কবুল না হলে পুরো জীবনটাই বৃথা যাবে। নাম্বার 3, অতি দ্রুত গুনাহের কাজ ত্যাগ করা। নাম্বার 4, কৃত অপরাধে পুনরায় ফিরে না যাওয়ার সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। নাম্বার 5, তওবা কবুলের সময় শেষ হওয়ার আগেই তওবা করা। মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে সঠিকভাবে তওবা করার তৌফিক দান করে। আমিন।